হয়তো বা কিছুদিন পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি চমকে উঠলেন, ভাবছেন পৃথিবী কি করে ধ্বংস হবে? তাও আবার এত তাড়াতাড়ি? সবই সম্ভব যদি আমরা এখনই সাবধান না হই। নিউক্লিয়ার যুদ্ধে পৃথিবীর মানব সভ্যতা ধ্বংস হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু এর বাইরেও আরো নানা দুর্ঘটনা মানব জাতির সমাপ্তি ডেকে আনতে পারে। পরিবেশ, প্রকৃতি, সূর্য এবং অন্যান্য প্রাকৃতিক বিষয় আছে যা কেবল প্রাণ রক্ষার জন্যই সৃষ্ট নয়, এগুলো কখনো কখনো ধ্বংসের কারণও হতে পারে। পারমাণবিক যুদ্ধ। বর্তমানে প্রতিটি দেশই পারমাণবিক শক্তি অর্জন করছে কিংবা করার প্রচেষ্টা করছে। যদিও প্রচন্ড শক্তিশালী এই অস্ত্রটি ব্যবহারের ব্যাপারে বিশ্বব্যাপী নানা রকম সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে, রয়েছে অনেক নিয়ম কানুন। তবে সমস্যার শুরুটা হয় সেই স্নায়ু যুদ্ধের সময়। সে সময় আমেরিকা আর USSR মুখোমুখি দাঁড়িয়েছিল একে অন্যের, দুজনের হাতেই ছিল পারমাণবিক অস্ত্র। দিনকে দিন সেটাকে উন্নত করে যাচ্ছিল তারা, আর একে অন্যকে ভয় দেখাচ্ছিল। যদিও এই ব্যাপারটা কেবল ভয় দেখানো আর হুমকির ভেতরেই সীমাবদ্ধ ছিল, অনেকেই ভেবেছিলেন এবার বুঝি পৃথিবী শেষ হয়ে গেল। সত্যি বলতে কি, তখন যুদ্ধটা লেগে গেলে সেটা হতে বেশি একটা সময় লাগত না, কিন্তু না, শেষ অবধি হার মেনে ভেঙে গেল USSR। একবার ভাবুন তো, তখন দুটি দেশের কাছেই অস্ত্র ছিল, তাতেই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ভাবছিল সবাই। আর বর্তমানে পৃথিবীর অনেক দেশেই আছে পারমাণবিক অস্ত্র, আর যাদের হাতে নেই তারা সাহায্য নিচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর। এমনকি বর্তমান বিশ্বের রাশিয়ার ইউক্রেন দ্বন্দ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে দুই দেশে। তাই কখনো যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, সেটার পিছনে পারমাণবিক যুদ্ধের বেশ বড় একটা হাত থাকার সম্ভাবনা রয়েছে। ভিন গ্রহবাসী। নিশ্চয় আমার কথাটা শুনে হাসছেন, এই এলিয়েন এখনো আছে কি না, থাকলেও দেখতে কেমন তা সম্পর্কে কিছুই জানা যায়নি, তাকে নিয়ে আবার ভয়। কিন্তু ভয়টা কিন্তু এখানটাতে, আমরা সত্যিই কেউ জানি না এলিয়েনরা আছে কি নেই, তাই হঠাৎ করে তারা আক্রমণ করে বসতেই পারে। আমরা জানি না তারা কেমন বা কতটুকু হিংস্র বা কতটুকু উন্নত, ফলে তাদের সঙ্গে ঠিক কি করে জিতে ফেলা যাবে আর মুক্ত করা যাবে পৃথিবীকে সেটাও আমরা জানি না। আমাদের এত এত অস্ত্রশস্ত্র, সেগুলো সে সময় কোনো কাজে আসবে কিনা তাও আমরা জানি না। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন এলিয়েনদের সত্যতা জানতে। অনেকে কখনো কখনো পেয়েছেন অদ্ভুত সব আলো, উত্তর, শব্দ এবং UFO-র খোঁজ। বেশ কিছু স্থানে ভিনগ্রহবাসীদের এই যান দেখা গেছে বলে জানা গেছে। অনেকে আবার আমাদেরকে এই ভিনগ্রহবাসীদের বংশধর মনে করেন। এত এত ধারণা আর তত্ত্বের ভেতর থেকে সত্যিকার ভাবে কিছু না বোঝা গেলেও ভিনগ্রহবাসীদের দ্বারা পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। নম্বর 3, ভূগর্ভস্থ গ্যাস। আমাদের সাগরগুলো এমনিতেই বেশ নিরীহ আর যথেষ্ট সুন্দর হলেও বিজ্ঞানীদের কথানুসারে এর একদম গভীরে রয়েছে ক্যাথরেটস নামক একটি স্তর, যেখানটায় জমা রয়েছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস। এমনিতে এটি সাগরের তলায় লুকিয়েই থাকত, তবে দিনকে দিন যে হারে গ্রিন হাউস এফেক্ট কাজ করছে, আশঙ্কা করা হচ্ছে হঠাৎ করেই হয়তো একদিন পানির নিচ থেকে বেরিয়ে বোমার মতন বিস্ফোরিত হবে এই মিথেন স্তর। আর তখন কি হবে, প্রচন্ড শক্তিশালী কোনো বোমার আঘাতের মতো তছনছ হয়ে যাবে পৃথিবী। নম্বর 4, প্যান্ডেমিক রোগ ও জৈব অস্ত্র। লক্ষ্য করে দেখেছেন কি, ইদানিং প্রতি বছরই নতুন নতুন কোন রোগের নাম আমরা শুনি যেগুলো পৃথিবীতে প্লেগের মতো ছড়িয়ে পড়ছে, যেমন SARS, বার্ড ফ্লু আর সম্প্রতি আরেকটি ভাইরাস MERS। এছাড়া করোনা ভাইরাসের কথা তো সবাই জানি। এগুলো এত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার কারণ হল এখন বিশ্বের সব মানুষের মাঝে যোগাযোগ হয়ে পড়েছে আগের চাইতে অনেক বেশি বিস্তৃত। একটি মারাত্মক প্রাণঘাতী রোগ যদি মাথা চাড়া দিয়ে ওঠে, তবে খুব দ্রুতই তা পৃথিবীর মানুষকে মেরে সাফ করে দিতে পারে। তাই এসব প্যান্ডেমিক রোগকে ছোট করে দেখার কিছুই নেই। শুধু প্রাকৃতিক ভাইরাসই নয়, মানুষের গবেষণার ফল হিসেবেও তৈরি হতে পারে এমন কোন জীবাণু যা হয়ে উঠতে পারে ভয়াবহ। যুদ্ধে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহারে বা ভুল করেও যদি এগুলো প্রকৃতিতে ছড়িয়ে যায়, তবে শুধু মানুষই নয় বরং পুরো জীব জগতেই নেমে আসতে পারে বিপর্যয়। যেমন সম্প্রতি বিজ্ঞানীরা বার্ড ফ্লু H5N1 এর একটি মিউটেশন প্রকরণ তৈরি করেন যা বাতাসের মাধ্যমে ছড়াতে পারত। এ ব্যাপারে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট গবেষকদের। নম্বর 5,
সুপার আগ্নেয়গিরি। আমাদের পৃথিবী জুড়ে রয়েছে অনেকগুলো আগ্নেয়গিরি, এর সংখ্যা প্রায় 500টি। তবে আপনি জানেন কি, এই আগ্নেয়গিরির ভেতরে মোট 4টি আগ্নেয়গিরি রয়েছে যাদের ভেতরে রয়েছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা। আর এই 4টি আগ্নেয়গিরিকেই ডাকা হয় সুপার আগ্নেয়গিরি। এই 4টি বিশেষ আগ্নেয়গিরির নাম হচ্ছে আমেরিকার ইয়েলোস্টাইন, ইন্দোনেশিয়ার লেকটোবা, নিউজিল্যান্ডের টাউপো ও জাপানের অ্যারা কালডেরা। অন্যদের চাইতে অনেক বেশি আলাদা এই 4টি আগ্নেয়গিরির কোনো একটা উদ্গীরণ করলেও সেটি প্রায় 2000 মিলিয়ন সালফিউরিক অ্যাসিড বের করে দেবে, যাতে কেবল পৃথিবী একা নয় বরং ঢাকা পড়বে সূর্য। নাম্বার 6, রোবট। বিভিন্ন গল্প সিনেমায় আমরা প্রায়শই দেখে থাকি মূল ব্যাপার হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ভয়ানক কোনো উপায়ে তাকে ঠেকাতে বা সেই ধ্বংস থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করতে মূলত কিছু চরিত্র এবং তার মধ্য থেকে নায়ক নায়িকার প্রেম হয়ে গেছে। রোবট নিয়েও এমন একটা ঘটনা ঘটেছে, কিন্তু নায়ক নায়িকার প্রেম না হলেও রোবটের মাধ্যমে ধ্বংস হতে পারে পৃথিবী। মানুষের বিপক্ষে রোবট বিদ্রোহ করে বসবে আর তাদের সাথে যুদ্ধ শুরু হলে হেরে যাবে মানব জাতি। এমন দৃশ্যপট কিন্তু একেবারেই অমূলক, মানুষকে মারতে পারে এমন রোবট তৈরি করা খুবই সম্ভব। কম্পিউটার বিজ্ঞানীরা ভয় পান সিঙ্গুলারিটি নামের একটি ব্যাপার, যখন মানুষের চাইতে রোবটের বুদ্ধিমত্তা বেশি হবে। মানুষের মাঝে যদি এমন উন্নত বুদ্ধির রোবটের বিকাশ হয় তবে অনেক অঘটন ঘটার সম্ভাবনা থাকে। নাম্বার 7, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যতটা রহস্যজনক তার চেয়েও বেশি ভয়ঙ্কর। এই নামটিকে অশুভ নাম হিসেবে দেখা মহাকাশবিদরাও ব্ল্যাক হোলের ভেতরের রহস্য সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি রাক্ষস যেখানে ভৌত জগতের কোনো নিয়ম প্রয়োগ হয় না। ব্ল্যাক হোল নিয়ে বিজ্ঞানীদের গবেষণার কোনো অন্ত নেই, কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সঠিক রহস্য ভেদ করতে সক্ষম হয়নি। ব্ল্যাক হোলে মহাবিশ্বের যে কোনো স্থানের থেকে কয়েকশো গুণ বেশি। পৃথিবীতে কোনো ব্ল্যাক হোলে পতিত হলে সর্বপ্রথম ব্ল্যাক হোল আমাদের পৃথিবীর 1/3 কে প্রভাবিত করবে, তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবে এবং পৃথিবীর উপগ্রহ চাঁদ তার কক্ষপথ পরিবর্তন করে ফেলতে বাধ্য হবে। সর্বোপরি আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে চাঁদের আলো থেকে বঞ্চিত হবে এবং আমরা সবাই ধীরে ধীরে চোখ বুঝব। এই ব্ল্যাক হোল পৃথিবীর কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গে মাত্র 42 মিনিটের মধ্যে সমগ্র পৃথিবীর পরিধিতে ছড়িয়ে পড়বে, যার ফলস্বরূপ আমাদের পৃথিবীতে থাকা সমস্ত জীবজগৎ কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এই বিপুল পরিমাণ মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের পরিধিকেও অনেকটা শেষ করে দেবে। এ সময় পৃথিবীর ভর অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং পৃথিবীর আকার আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার মতো দেখাবে। মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমাদের সোলার সিস্টেম ভয়ঙ্কর এবং ঘন ঘন কিছু ধাক্কার সম্মুখীন হবে, যা কিনা মিলিয়ন বছর আগে একবার ঘটেছিল। উল্কাপিণ্ডের আঘাতে ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে গেছে, এটা তো আমরা জানি। এখন অনেকের মাথায় আসতে পারে যে সেরকম অবস্থা যদি আবার হয় আমরা কি বসে থাকবো? না, বিজ্ঞানীরাও এ নিয়ে চিন্তা ভাবনা করছেন। কোনো উল্কাপিণ্ডের আঘাত হানার আশঙ্কা দেখা দিলে আগে থেকেই তার গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আমরা পৃথিবীকে বাঁচাতে পারবো। সেই সম্ভাবনা ও সক্ষমতা এখন বিজ্ঞানের আয়ত্তে। কিন্তু জলবায়ু বিপর্যয়ে যদি প্রাণের অস্তিত্ব বিপন্ন হয় বা যুদ্ধ, ভাইরাস অথবা অন্য কোনো কারণে যদি প্রাণের অস্তিত্ব বিপন্ন হয় তাহলে সেটা হবে জ্ঞান বিজ্ঞানে উন্নত আমাদের মানব প্রজাতির জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। তাই আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সচেতন হতে হবে আজ থেকে। তাই আমরা বলি সর্বস্তরে সব মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা সৃষ্টির চেয়ে বড় দায়িত্ব আর কিছুই হতে পারে না। মাসিক ম্যাগানিজ বিজ্ঞান চিন্তা সেই দায়িত্ব পালনের চেষ্টা করে চলেছে। বিজ্ঞান সচেতনতা সৃষ্টির কাজটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও করছেন, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক সংগঠনও রয়েছে। সবার সমবেত চেষ্টায় আমরা নিশ্চয়ই সফল হব। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।